সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। হে গাইজ, আমি শুভ্রদীপ, তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ। আর এই ব্লগটা অন্যরকম, কারণ এই ব্লগটাতে আমি দেখাবো একটা নার্সারি, ঠিক আছে? তো নার্সারিটার নাম এভারগ্রিন নার্সারি। এটা আমাদের দুর্গাপুরেই আছে, দুর্গাপুরের বিধাননগরে মুচিপাড়ার পাশেই আছে এই নার্সারিটা। ফুলের বাগান, তো যারা ফুল ভালোবাসো বা বাড়িতে ফুলের গাছ লাগাও তাদের খুব ভালো লাগবে, মানে সবারই খুব ভালো লাগবে ব্লগটা। তো দেখো ব্লগটা, ঢোকা যাক ফুলের বাগানে নার্সারিতে, এনজয়। তো ঢুকে পড়েছি একদম নার্সারির ভেতরে। তো অনেক রকমের আমি ফুল দেখতে পাচ্ছি এখানে, খুব পুরনো নার্সারি এটা। তো দেখো তোমরা, অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি। চলো ব্যাক ক্যামেরাতে কিছু ফুলের ঝলক দেখো। তো এবার যাব গাঁদার বাগানে। গাঁদা আমার খুব প্রিয় ফুল, যদিও গোলাপ সব থেকে ফেভারিট, বাট গাঁদা খুবই প্রিয়। অনেক রকমের গাঁদা আছে, রং বেরঙের গাঁদা আছে। তো দেখতে পেয়ে গেছি গাঁদার বাগান, একটা ছোট্ট, দেখো ছোট্ট টেন্টের মধ্যে অনেক রকমের গাঁদা। ঢুকে পড়েছি গাঁদার বাগানে, মানে গাঁদার ঘরে। ইনফ্যাক্ট এটা একটা ছোট্ট চালার মধ্যে, খুব সুন্দর ঘর। আর চালাটা খুব নিচু, মানে মাথাটা পুরো স্ট্রেট করলে মাথা ঠেকে যাচ্ছে। তো যাই হোক, কবিতাটা মনে পড়ে যাচ্ছে, আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার ফাঁকা, গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গাঁদা মেয়েদের জন্য। সো চলো ব্যাক ক্যামেরাতে ভালো করে গাঁদাগুলো দেখাই। দেখো গাইজ, রং বেরঙের গাঁদা, খুব সুন্দরভাবে, মানে দেখে সত্যি জাস্ট মানে মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে জিনিসটা। আর ওই দিকে আমি চারা দেখতে পেয়ে গেছি গাঁদার, এইগুলো গাঁদার চারা। তো মানে খুব সুন্দর লাগছে, মানে জাস্ট এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তো মানে আর সব থেকে বড় কথা, ফুল কার না ভালো লাগে, তাই না? তো খুব সুন্দর লাগছে। তোমরা গাছ লাগাও, কারণ গাছ লাগালে আমাদের অক্সিজেন লেভেল এনভায়রনমেন্টের ইনক্রিজ করে, আর সঙ্গে সঙ্গে পলিউশনস, জার্মস, আর এখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তো গাছ লাগাও, গাছ লাগালে সত্যি এনভায়রনমেন্টে ইকো ফ্রেন্ডলি হবে আর প্রচণ্ড রকমের আমাদের হেল্প হবে। তো যত পারবে গাছ লাগাও, সুযোগ পেলেই গাছ লাগাও। গাইজ, একজনকে পেলাম, ইনি এখানে কাজ করেন, এখানকার কর্মচারী। আপনার নাম? শিবনাথ মণ্ডল। শিবনাথ মণ্ডল, আপনি এখানে কাজ করেন, মানে সব রকম ফুলের দেখাশোনা করেন? বাহ, কতদিন ধরে কাজ করছেন এখানে? দেড় বছর। আচ্ছা ঠিক আছে, তো ভালো লাগে, মানে ভালো ভালো তো লাগবে একটা এত ফুলের একটা, মানে পুরো বাগানের মধ্যে কাজ করছেন, ঠিক আছে? ফুল তো মানে সবারই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ, সবাইকে একটা স্পেশাল মেসেজ করোনা ভাইরাসের জন্য, যেহেতু করোনা ভাইরাস এখন প্রবলভাবে অ্যাটাক করছে, তো সবাই প্রিকশন নিও, সবাই খুব সেফ থেকো, বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এমনিতে যার হবার তার হবে, যে যাওয়ার সে যাবে, কিন্তু সবসময় নিজে সেফ থেকো, নিজের পরিবারের লোকদের সেফ রেখো, সবসময় হাত ধুয়ো সব কিছু কাজ করার আগে পরে। কোথাও ধরো বাজার করতে গেছো, টাকা নিচ্ছ বা বাজার থলি নিচ্ছ, ঠিক আছে, যেখানে এক্সচেঞ্জ অফ হ্যান্ডস হচ্ছে, তো সব সময় হাত ধুয়ো, আর পারলে একটা স্যানিটাইজার রেখো নিজেদের সঙ্গে। খাবার আগে হাত ধুয়ো, খাবার পরে হাত ধুয়ো, আর নিজের বডিটা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করবে। আর বডি টেম্পারেচারটা যেন 28 ডিগ্রির কম না হয়, সবসময় যেন একটু হাই থাকে। তো এইটুকু মেসেজ দিলাম, সবাই প্লিজ ভালো থেকো এই প্রবল মানে দুষ্ট।
সেখানে গাছের পাশাপাশি টবও আছে, মানে গাছ কেন টব কেন, বাড়িতে গিয়ে গাছ লাগাও, সব ব্যবস্থাই আছে। সুন্দর দেখো তোমরা, একদম কাঁচা মাটির টব, তো একদম মানে গাছের সাথেই টব, তো মানে খুব সুন্দর। আর মানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আমার পার্সোনালি গাছ, মানে গাছ জঙ্গল বন জঙ্গল খুব ভালো লাগে, তো জাস্ট মানে অ্যামেজিং এনভায়রনমেন্ট। পেয়ে গেছি এখানকার ওনার, আপনি তো ওনার, আপনার নাম? পুলক অধিকারী। পুলক অধিকারী, এনাকে পেয়ে গেছি। আর এটা এই নার্সারিটা মানে কবে থেকে আছে? পুরনো অনেক আমি জানি, 30 বছর আমি বললাম, অনেক পুরনো আমি জানি। তো এইটা গোলাপের বাগান, অনেক রকমের গোলাপ দেখতে পাচ্ছি। তো এইগুলো কি গাছ? কামিনী। কামিনী, আচ্ছা। আর এইটা স্টারলাইট। স্টারলাইট, এগুলো ফ্যান্সি সব না? হ্যাঁ। তার পাশেরটা পাম গাছ। আচ্ছা, পাম গাছ, ছোট পাম। তো এবার এগুলো লঙ্কা, ডেকোরেটিভ লঙ্কা। আচ্ছা, লঙ্কা, বাহ, হরেক রকমের, মানে আর মানে রং বেরঙের, লাল হলুদ, এগুলো ডেকোরেটিভ লঙ্কা। আচ্ছা, আর এইটা? এটা হচ্ছে গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো? এখানে সব ডেকোরেটিভ প্ল্যান্ট, এগুলো হচ্ছে নাম হচ্ছে আপনার, আচ্ছা আচ্ছা, সব ডেকোরেটিভ প্ল্যান্ট। ডেকোরেটিভ প্ল্যান্ট, আচ্ছা, ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট, বুঝতে পেরেছি। এইগুলো সিলোসিয়া, ফ্যান্সি ফ্লাওয়ার্স। আর এইগুলো ভারবিনা। ভারবিনা, এগুলো ভারবিনা। আর এইটা গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া, এটা আচ্ছা, এটা তো পিটুনিয়া। পিটুনিয়া, ওটা প্যান্সি। এটা ড্যান্থাস, মানে সত্যি খুব কালারফুল, খুব সুন্দর লাগছে। বাড়িতে ছাদ বা ব্যালকনি সাজানোর জন্য একদম মানে বেস্ট। তো এবার ঢুকে পড়েছি ফাইবারের টবের ঘরে, অনেক রকমের ফাইবার টব আছে দেখতে পাচ্ছ, বিভিন্ন সাইজের ফাইবার টব আছে, খুব সুন্দর। ফাইবার টবের সঙ্গে একটা মা তারা দেখতে পেয়ে গেছি, খুব সুন্দর মা তারার ছবি। আর একটা আমাদের গণেশও আছে, এত কিউট একটা গণেশ, মানে বলতে গেলে টবের সাথে মা তারার গণেশ ফ্রি, মানে ফ্রি নয়, কিনতে হবে। অনেক ফলেরও গাছ আছে, আম জাম কাঁঠাল শুনলাম, তো ফলের বাগানে চলে এসেছি। আচ্ছা, আমের মুকুল ধরে গেছে গাইজ, বিভিন্ন প্রকারের আম আছে, আম্রপালি, মল্লিকা, বিভিন্ন প্রকারের আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া, হিমসাগর, ল্যাংড়া, হিমসাগর। মুকুলও ধরে গেছে, আর গরমকাল শুরু হবে, সবাই বেশি বেশি আম খাবে। আর এইটা লিচু আছে। আচ্ছা, লিচু, বাহ, লিচুও দেখতে পেয়ে গেছি, চলে এসেছে, লিচুরও ফুল চলে এসেছে, সব গরমকালের ফল। এটা পিয়ারা, পিয়ারা আছে। পিয়ারা গাছ, আর এইগুলো আচ্ছা, সব আম, বারো মাসি আম। কাঁঠাল, এইগুলো কাঁঠাল, বারো মাস কাঁঠাল ধরে, বারো মাসি কাঁঠাল। এইটা কাঁঠাল, আচ্ছা। এটা সবেদা আছে। সবেদা, মানে সব ফলই আছে বলতে গেলে, আম জাম কাঁঠাল, কুল, কুল গাছ, কুলের সিজন চলে গেল যদিও। জাম গাছ, এই গরমের জাম। আচ্ছা, জাম গাছ, এটাও সামার ফ্রুট, গরমের জাম। আর বেদানা, সার পাওয়া যাবে, বীজ পাওয়া যাবে, ওষুধ আছে,
ওষুধ আছে, সার আছে, বীজ আছে এবং বাগান পরিচর্যা করার জন্য যন্ত্রপাতি আছে। আচ্ছা, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, সব রকম জিনিসই আছে। এটা কি? লাকি প্ল্যান্ট। এটা লাকি প্ল্যান্ট আর ঘরের ভিতর রাখলে ভালো, শুভ। আচ্ছা, লাকি প্ল্যান্ট ঘরের ভেতর রাখলে শুভ। আর এগুলো জেমস, ওই গাছ সাজাবার জন্য। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে এ দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, স্মরণীয় তারা বরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। এই পামের বাগানে চলে এসেছি, পাম গাছ এইগুলো দেখতে পাচ্ছ, সারি 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 পাম গাছ। এইগুলো ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছ, গ্রিন হাউসের মধ্যে আছে, গ্রিন হাউস, ঠিক আছে। এইগুলোকে গ্রিন হাউসের মধ্যেই রাখতে হয়। এইটা চায়না পাম, এই পার্টিকুলার গাছটাকে চায়না পাম বলে। তো এইগুলো ইনডোর প্ল্যান্ট, গ্রিন হাউসের মধ্যে আছে। গাইজ, তোমাদের দেখালাম দুর্গাপুরের এভারগ্রিন নার্সারি, এটা বিধাননগর এরিয়াতে আছে, মুচিপাড়ার পাশে। তো যাদের ফুলের খুব শখ বা ফুল খুব ভালোবাসো, বাড়িতে ফুলের গাছ লাগাও, তারা প্লিজ এখানে এসো, নিয়ে যেও ফুল। কারণ অনেক রকমের ফুল আছে, সিজনাল ফ্লাওয়ার্স আছে, জবা, গাঁদা, ডালিয়া, প্যান্সি, আরও অনেক কিছু ফ্যান্সি অনেক ফ্লাওয়ার্স আছে, সব নাম মনে রাখা সম্ভব না। প্লাস ফল আছে, আম, জাম, কাঁঠাল, সবেদাল, কমলালেবু, পেয়ারা। তো প্লিজ এখানে এসো আর খুব সুন্দর লাগবে এখানে এলে। আর কিছু কিছু গাছের কস্টিংগুলো আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, দিয়ে বেল বাটনটা টিপে অল করে দিও, কারণ পরে আরও ভিডিও আসছে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।